হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আমি আজকে একটা ট্র্যাডিশনাল ফুড বানাবো, তো সেটা হচ্ছে মান বাটা। তো আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি এবং ফার্স্ট টাইম খাচ্ছি। তো রেসিপিটা তোমরা দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো তোমরা রেসিপিটা দেখো। এখানে 200 গ্রাম মতন মান আছে। এবার আমি এটাকে ছোট্ট ছোট্ট কিউব কিউব করে কেটে নেব। তো কেটে নিয়েছি। এবার এখানে আমি হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার আমি এটাকে মিক্সিং বোলে দিয়ে একটু সামান্য জল দিয়ে বেটে নেব। তো বাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দেবো কালো জিরে। কালো জিরেটা দিয়ে দিয়ে এবার আমি মানটাকে এর মধ্যে ঢেলে দেবো। তো ঢেলে দিয়ে যতক্ষণ জলটা শুকিয়ে আসছে ততক্ষণ এটাকে ভালো করে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নেব। তো দেখো জলটা শুকিয়ে গেছে কিছুটা। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে সামান্য পরিমাণে একটু নুন, সামান্য পরিমাণে একটু হলুদ আর 1/4 চামচ চিনি দেব। তো দেয়া হয়ে গেছে। এবার আমি সর্ষে বাটাটা যেটা আমি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আগেই বলছি সর্ষে বাটাটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। আমি জাস্ট প্রথমবার বানাচ্ছি, আমি ট্রাই করে দেখলাম এইভাবে যে কেমন লাগছে। তো দেখো এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ভীষণ ইজি একটা রান্না, কিন্তু খেতে জাস্ট অসাধারণ। সত্যি বলছি প্রথমবার খেলাম, খুব ভালো লেগেছে। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো আমার মান বাটা রেডি টু সার্ভ। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। সাথে থেকো, পাশে থেকো, আবার আসছি নতুন রেসিপি নিয়ে।